सुप्रिय शिक्षार्थी आशा करी परम करुणामय अशेष कृपा तुम्हारा जे जेखने आसो खुशाले आसो। आज हम पढ़ार विषय अनेकगुल जेमन आलुर फ्रेंच फ्राई क्यों तैरी जाए क्यों चिप्स तैरी जाए क्यों टमेटो सस तैरी जाए क्यों मुरब्बा तैरी जाए। हमें प्रथम आसी आलुर फ्रेंच फ्राई कि फ्रेंच फ्राई हल आलुर 2.5 इंची 2.5 থেকে 3 ইঞ্চি লম্বা টুকরোর চিপস, এটা মূলত গোল আলুতেই করা হয়। আমরা দেখব কিভাবে আলুর ফ্রেঞ্চ ফ্রাই করা হয়। প্রিপারেশন টেকনিক অফ ফ্রেঞ্চ ফ্রাই অফ পটেটো, আলুর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য প্রয়োজন উপকরণ রোগমুক্ত আলু থাকতে হবে, পটাশিয়াম মেটা বাই সালফেট থাকতে হবে, তেল লাগবে। প্রস্তুত প্রণালী, প্রথমে আলুর ত্বক বা বহিরাবরণ পরিষ্কার করতে হবে, এরপরে আলুকে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে। ত্বক ছাড়ানোর পর ওর নিচু এলাকা নিচুতে নিচু জায়গায় কিছু কিছু নরম এবং বহিরাবরণ থাকে, সেগুলো ছুরি বা চাকু দিয়ে তুলে ফেলতে হবে। এবং ত্বক ছাড়ানোর পর আলু 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি লম্বা করে এবং 1 থেকে 1.5 সেন্টিমিটার চওড়া করে ফালি করতে হবে। ফালিগুলো 2% লবণ পানিতে রাখতে হবে। তিন করতে হবে আলুর ফালিগুলো লবণ পানি থেকে উঠিয়ে নিয়ে গরম পানিতে 3-4 মিনিট ব্লাঞ্চিং করে নিতে হবে। আলুর ফালিগুলো KMS অর্থাৎ পটাশিয়াম মেটাবাই সালফেট দ্রবণে 0.5% দ্রবণে বা 0.5 গ্রাম/লিটার ঠান্ডা পানিতে 10 মিনিট ডুবিয়ে রাখতে হবে। একটি ঝাঁঝরা চামচ দিয়ে ফালিগুলো উঠিয়ে পানি নিংড়িয়ে গরম তেলের মধ্যে ভিজে নিতে হবে। তেল শোষণের জন্য ফালিগুলো কাগজ বা টিস্যু পেপারের উপর কিছুক্ষণ রাখতে হবে। সংরক্ষণ করতে হলে তেল মুক্ত ফ্রাইগুলো বয়ামে বা মুখ বন্ধ করে সংরক্ষণ করতে হবে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো লবণ ছিটিয়ে টমেটো কেচাপ বা সস লাগিয়ে রুচিকর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এখানে একটু বলার দরকার, ওভেন পদ্ধতিতে যদি এটা ফ্রাই করা হয় ওভেনটি 232 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। ফ্ল্যাট বেকিং শিটের উপর ফ্রেঞ্চ ফ্রাইগুলো এক স্তরে বিছিয়ে দিতে হয়, 10 মিনিট উত্তপ্ত করা হয় এবং উল্টিয়ে আরও 5 থেকে 10 মিনিট উত্তপ্ত করা হয়। রান্নার সময় খেয়াল রাখতে হবে বা ভাজি করার সময় খেয়াল রাখতে হবে যেন ফ্রাইগুলো পুড়ে না যায় এবং পরিবেশনকালে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে হালকা সস অথবা মশলা মিশিয়ে পরিবেশন করতে হবে। আলুর চিপস তৈরির কৌশল, প্রিপারেশন টেকনিক অফ পটেটো চিপস। আলুকে একটি নির্দিষ্ট পুরুত্বের স্লাইস করে কেটে তা তেলে ভাজলে যে খাদ্য তৈরি হয় তাকে আলুর চিপস বলে। তাহলে কী বলছি, আলুকে একটি নির্দিষ্ট পুরুত্বের স্লাইস করে কেটে তেলে ভাজলে যে খাদ্য তৈরি হয় তাকে আলুর চিপস বলে। আলু সব বয়সের ছেলে মেয়ে বিশেষ করে ছোট নারী পুরুষ এবং শিশুদের প্রিয় খাদ্য। ভ্যারাইটিজ আলুতে সব ভ্যারাইটির আলুতে আলুর চিপস তৈরি করা যায়। তবে যেসব আলু কোল্ড স্টোরেজ করা হয় সেসব আলু 10 ডিগ্রি সেন্টিগ্রেড উপরে তাপমাত্রা রাখা ভালো। এতে করে আলুর কিছু অঙ্গুরোদ্গম হতে পারে, সেক্ষেত্রে এখানে কিছু ওই অঙ্গুরোদ্গম না হওয়ার জন্যে অঙ্গুরোধ নিরোধক রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়, যেমন 1,4-ডাইমিথাইল-1-ন্যাপথালিন বা CIPC বা CPC এগুলো ব্যবহার করা হয়ে থাকে যদি আলুর অঙ্গুরোদ্গম নিরোধক হিসেবে। স্প্রাউট ইনহিবিটর হিসেবে এই 1,4-ডাইমিথাইল-1-ন্যাপথালিন সি
এইগুলো ব্যবহার করা হয় অথবা সিআইপিসি বা সিপিসি ব্যবহার করা হয়। আর 16 ডিগ্রি তাপমাত্রায় আলু সংরক্ষণ করতে পারলে সব থেকে তাতে চিপস ভালো হয়। এখন কিভাবে চিপস তৈরি করা যায় আমরা সেটা দেখব। প্রয়োজনীয় উপকরণ, নির্দিষ্ট ভ্যারাইটি বা উপযুক্তভাবে সংরক্ষিত আলু, ভালো মানের পাম অয়েল তেল, মুখরোচক মশলা আর পটাশিয়াম বাই মেটাসালফেট লাগবে। উপযুক্ত ভ্যারাইটিজ আলু নির্বাচিত করে ভালোভাবে পরিষ্কার করে পানিতে ধুয়ে নিতে হবে। এরপর খোসা ভালো করে ছাড়াতে হবে বা যাকে বলা হয় পিলিং করা। এ স্লাইসার বা কাটার যন্ত্র দিয়ে 1 থেকে 1.5 মিলিমিটার মোটা করে স্লাইস করে এই আলু কাটা হয় ভালোভাবে। এরপরে ভালো মানের পাম অয়েল চিপস ভাজার জন্য বেশ উপযোগী। এ তেলকে 150 থেকে 200 সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করতে হবে। পরে স্লাইসগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নিতে হবে। গভীর তেলে ভাজতে হয়। স্লাইসগুলো যে সম্পূর্ণরূপে রূপে ভাজা হয়েছে তা নিদর্শন হচ্ছে যখন তেল ডুবানো স্লাইস থেকে আর বুদবুদ বেরে না হবে তখন ভাজা বন্ধ করতে হবে। তেলের তাপমাত্রা ভাজার সময়ের উপর চিপসের রং নির্ভর করবে। তেল থেকে চিপস তুলে কিছুক্ষণ ট্রেতে রেখে দিতে হবে। মাত্রা অতিরিক্ত তেল ঝরে যাবে। কক্ষ তাপমাত্রায় ঠান্ডা করে এরপর প্যাকেট খুলে বিক্রি করতে হবে বা খাওয়ার উপযোগী হয়ে উঠবে। ভ্যাকুয়াম পদ্ধতি বা নাইট্রোজেন গ্যাস প্যাকেটের মধ্যে ঢুকিয়ে সিলিং করলে চিপস বেশিক্ষণ টাটকা ও সুস্বাদু থাকে। চিপসের উপর প্রয়োজনীয় মশলা হালকাভাবে ছড়িয়ে দিয়ে চিপস খেতে প্যাকেটজাত করতে হবে। তেলে ভাজার আগে টুকরোগুলোকে 2% KMS দ্রবণে 5 মিনিটের মতো ডুবিয়ে রাখতে হয়। এতে চিপসের রং ভালো হয়। তাহলে পটাশিয়াম মেটাবাইসালফেট চিপসের রং ভালো করার জন্যে ব্যবহার করা হয়। এবার আসি টমেটোর সস তৈরি কৌশল, প্রিপারেশন টেকনিক অফ সস। টমেটোর ঘন রসের সাথে বিভিন্ন মশলা মিশ্রিত করে যে আকর্ষণীয় ও উপাদেয় খাদ্য তৈরি করা হয় তাকে সস বলে। টমেটো থেকে যে খাদ্য সামগ্রী তৈরি করা হয় তাদের মধ্যে টমেটোর সস খুবই উল্লেখযোগ্য। সিঙ্গাড়া, পেঁয়াজ, ভেজিটেবলস রোল ইত্যাদি ঝাল জাতীয় খাদ্যের সাথে টমেটোর সস বেশ স্বাদ ও তৃপ্তি পাওয়া যায়। টমেটো ছাড়াও মরিচ এবং রসুন দিয়েও এই সস তৈরি করা হয়। এবার দেখব কীভাবে সস তৈরি করা যায়। তা সস তৈরির প্রয়োজন উপকরণ কী? পাকা টমেটো 3 কেজি, চিনি 300 গ্রাম, ভিনেগার 150 গ্রাম, পেঁয়াজ 37 গ্রাম, রসুন 2.5 গ্রাম, মরিচের গুঁড়া 1 গ্রাম, লবণ 50 গ্রাম, লবঙ্গ 1 গ্রাম, দারুচিনি 1.5 গ্রাম, সোডিয়াম বেনজয়েট 20 গ্রাম, গোলমরিচ 0.6 গ্রাম, এলাচ ভাঙা 0.6 গ্রাম। প্রথমে বাছাই করা পাকা টমেটোগুলো নিয়ে ভালো একটা পাত্রে ভালো পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। এরপর টুকরো টুকরো কেটে টমেটোগুলো ভালোভাবে টুকরো টুকরো করে কেটে ফেলতে হবে। পেঁয়াজ ও রসুন ভালোভাবে বেটে নিতে হবে। 3. মরিচের গুঁড়া ছাড়া অন্যান্য মশলাগুলো একটি শক্ত কাপড়ের পুটলিতে বেঁধে নিতে হবে। সোডিয়াম বেনজয়েট হালকা গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর একটি পাত্রে টমেটোর সমপরিমাণ পানি দিয়ে পাত্রটি ঢাকনা দ্বারা ঢেকে মৃদু আঁচে জ্বাল দিতে হবে। 2-3 বার টমেটো নেড়ে দিতে হবে নাড়েনের যন্ত্রের সাথে। সিদ্ধ হয়ে আসলে ঘুটনি দ্বারা টমেটো ভালো করে ঘুটে দিতে হবে। বাঁশের চালনি বা অ্যালুমিনিয়ামের চালনি দ্বারা টমেটো চেলে টমেটোর বিচি বের করে ফেলতে হবে এবং খোসা অপসারণ করতে হবে। চেলে নেওয়া টমেটো প্রায় 1/3 ভাগ যখন হয়ে আসবে ঠিক সেই সময় চিনি ও মরিচের গুঁড়া মিশিয়ে দিতে হবে। থকথকে হয়ে গেলে চুলা থেকে নামানোর পূর্বে সোডিয়াম বেনজয়েট বা ভিনেগার যোগ করে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। এরপর
ससटाকে নামিয়ে আনতে হবে। এভাবেই টমেটোর সস তৈরি করা হয়। গরম সস জীবাণুমুক্ত পরিষ্কার ঢাকনা বোতল ঢাকনা শুকনো বোতলে ভরতে হবে, সঙ্গে সঙ্গে ক্যাপ লাগিয়ে সম্পূর্ণরূপে বায়রোধী করে সিল করতে হবে এবং ঠান্ডা করার জন্য প্রায় 2 ঘন্টা ঠান্ডা করে শুয়ে রাখতে হবে। তৈরির তারিখ সম্বলিত লেবেল লাগিয়ে শুষ্ক ঠান্ডা আলোকহীন ঘরে গুদামজাত করে রাখতে হবে। এভাবে তৈরিকৃত সস 6-7 মাস ভালো থাকে। সস তৈরির সাবধানতা, কীভাবে সস তৈরি করতে গেলে বিশেষ করে গাছে পাকা লাল টমেটো ব্যবহার করতে হবে এবং টমেটোগুলো একই সাইজের হলে ভালো হয়। প্রস্তুতির সময় লৌহ নির্মিত কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না এবং সস প্রস্তুতির পরই ঠান্ডা করতে হবে। এরপরে আমরা দেখব মোরব্বা কীভাবে তৈরি করা যায় বা ক্যান্ডি কীভাবে তৈরি করা হয়। প্রিপারেশন টেকনিক অফ ক্যান্ডি, কীভাবে মোরব্বা বা এই ক্যান্ডি তৈরি করা যায়। বিশেষ করে চাল, কুমড়ো, শশা, পেঁপে, আম, আনারস, গাজর, মিষ্টি, আলু এইসব দিয়ে মোরব্বা তৈরি করা হয়। সঠিক পরিপক্কতায় সংগৃহীত আস্ত ফল বা বড় কাঁটা ফলের টুকরো ঘন চিনির দ্রবণে জাল দিয়ে নরম ও স্বচ্ছ অবস্থায় স্বচ্ছ করে নিয়ে যে খাদ্যবস্তু তৈরি করা হয় তাকে মোরব্বা বলা হয়। তাহলে কী বলছে, সঠিক পরিপক্কতায় সংগৃহীত আস্ত ফল বা কাঁটা ফলের টুকরো ঘন চিনির মধ্যে জাল দিয়ে নরম ও স্বচ্ছ করে নিয়ে যে খাদ্যবস্তু তৈরি করা হয় তাকে মোরব্বা বলে। কী দিয়ে এগুলো তৈরি করা হয়, বিশেষ করে চাল, কুমড়ো, শশা, পেঁপে, আম, আনারস, গাজর ও মিষ্টি আলু দিয়ে এই মোরব্বা তৈরি করা যায়। মোরব্বা তৈরি করার কৌশল, প্রথমে পাকা চাল কুমড়ার বাকল তুলে বিষসহ নরম অংশ লম্বা করে টুকরো করে কেটে ফেলতে হবে। কাটা চামচ বা খেজুর কাটা দিয়ে সিদ্ধ করে চুন গুলানো পানিতে চাল কুমড়ো ফালি 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। চুনের পানি থেকে তুলে চাল কুমড়ো কয়েক মিনিট সিদ্ধ করে পানি সরিয়ে ফেলতে হবে। প্রয়োজনীয় চিনি নিয়ে তার 3 গুণ পানির সাথে মিশিয়ে দ্রবণ তৈরি করে চুলার জাল দিতে হবে। চিনির দ্রবণে সাইট্রিক অ্যাসিড বা কয়েক ফোঁটা লেবুর রস মিশ্রিত করতে হবে। চিনির শিরায় বা চিনির রসে ময়লা থাকলে দুধ দিয়ে ময়লা কেটে নিয়ে চাল কুমড়ো দিয়ে জাল দিতে হবে। শিরা খুব ঘন আঠালো হয়ে যাওয়ার হলে খাওয়ার সোটা পানিতে গুলিয়ে চাল কুমড়োর হাঁড়িতে দিয়ে ঘন ঘন নাড়তে হবে। মোরব্বা চুলা থেকে নামিয়ে হাঁড়ি সামান্য কাত করে নিচে জমানো শিরা তুলে মোরব্বার উপর দিতে হবে। চিনি জমে আসলে পরিষ্কার প্লাস্টিকের উপর মোরব্বা টুকরোগুলো আলাদা করে ছড়িয়ে সম্পূর্ণ ঠান্ডা করতে হবে। ঠান্ডা করা মোরব্বা বয়মে ভরে ভালোভাবে বুং বন্ধ করে দিতে হবে। এভাবে তৈরিকৃত মোরব্বা 3-4 মাস সংরক্ষণ করা যায়। মোরব্বা তৈরির কিছু সাবধানতা, বিশেষ করে পানিতে সিদ্ধ করার সময় যেন বেশি সিদ্ধ না হয়ে যায়, সিদ্ধ হয়ে নরম না হয়ে যায় সেদিকে খেয়াল করতে হবে। বোতল জীবাণুমুক্ত করে সংরক্ষণ করতে হবে। মোরব্বা ভর্তি করার সাথে সাথে বোতলের মুখ সিপি দ্বারা বন্ধ করে দিতে হবে। এরপরে দেখব পেয়ারার জেলি কীভাবে তৈরি করা যায়। তো জেলি কাকে বলে আমরা দেখি। জেলি হচ্ছে কঠিন ও তরল অবস্থার মাঝামাঝি স্বচ্ছ চকচকে পদার্থ যা ফলের রস ও চিনি সহ সিদ্ধ করে তৈরি করা হয়। কীভাবে তাহলে আমরা জেলি তৈরি করব। উপকরণ সমূহ, পেয়ারা 1 কেজি, চিনি 650 গ্রাম, সাইট্রিক অ্যাসিড 7 গ্রাম, পটাশিয়াম মেটাবাইট সালফেট 200 মিলিলিটার পার গ্রাম, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দ্রব্যাদি, হ্যান্ড রিফ্র্যাক্টোমিটার, ব্যালেন্স, সাসপেন, ছুরি, বাটি, বোতল ও চামচ। প্রস্তুত প্রণালী, কীভাবে প্রস্তুত করা যায়। পরিপুষ্ট কাঁচা পেয়ারা পানিতে ধুয়ে টুকরো করে কেটে সমপরিমাণ পানিতে সিদ্ধ করতে হবে।
सिद्ध करार पर काठेर हाथल दिए टुकड़ोगुलो के भालोभावे नाड़ते हबे जाते एगुलो आठालो भाव सृष्टि हय। पेयारा साधारणत 30 थेके 35 मिनट सिद्ध होले करलेई निश्चित रस जेलि तैरिर उपयोगी हय। पतला कपड़ दिए सेके रस आलादा करते हबे एवं बिचिगुलो फेले दिते हबे। एई रसेर साथेई बेरोय आसे पेक्टिन বা অ্যাসিড যা জেলি তৈরিতে সহায়তা করে। উপকরণের পরিমাণ অনুযায়ী সস, চিনি, সাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম, মেটাবাইসালফেট আলাদা করে মেশাতে হবে। জাল দেওয়ার মাঝে রিফ্র্যাক্টোমিটার দিয়ে সলিডসের পরিমাণ মাপা হয়। যদি 65% রিক্স দেখা যায় তবে মিশ্রণ চামচ দিয়ে তুলে দেখতে হবে শিরার মতো গড়িয়ে পড়ছে কিনা। এরপর শুষ্ক পরিষ্কার বোতলে ভরতে হবে। জেলি না জমা পর্যন্ত কোনোরূপ নড়াচড়া করা যাবে না। এরপরে ক্যাপ লাগিয়ে জেলির বোতল শুষ্ক কম তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। জেলি তৈরির সাবধানতা, ব্যবহৃত ফল নিখুঁত হতে হবে, ভালোভাবে পাকা ও আকর্ষণ রং বিশিষ্ট হতে হবে, ব্যবহৃত চিনি সম্পূর্ণরূপে ময়লাবিহীন হতে হবে এবং তাপ ধারণ ক্ষমতা বেশি থাকতে হবে। পেকটিনের ক্ষমতা সন্তোষজনক হতে হবে, অর্থাৎ 100 থেকে 100 জেলি গ্রেড। এরপরে আমরা একটা বিষয়ে দেখব যে ভিনেগার কি বা ভিনেগার আমাদের কি কাজে লাগে। অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণী হচ্ছে ভিনেগার। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণী হচ্ছে ভিনেগার। আর ব্লাঞ্চিং কাকে বলে, আমরা বলেছি বারবার ব্লাঞ্চিং, এই ব্লাঞ্চিংটা একটু দেখব। শাকসবজি ও ফলমূল সংরক্ষণ করার উদ্দেশ্যে শাকসবজি কেটে 2 থেকে 5 মিনিট ফুটন্ত পানিতে, শাকসবজি বা ফল কেটে 2 থেকে 5 মিনিট ফুটন্ত পানিতে ডুবিয়ে নেওয়াই হলো ব্লাঞ্চিং। আজ এই পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা উচ্চ মাধ্যমিক কৃষি শিক্ষা প্রথম পত্র যে NCTB-র অনুমোদিত যে কোনো বই থেকে বইয়ের সাথে মিশিয়ে এগুলো পড়াশুনো করবে আর সবাই ভালো থাকবে এ কামনা করি।